ধন্যবাদ। আমি আমাদের কাউন্টারে থাকা গ্রাহকদের অনুরোধ করবো, আপনারা আমাদের যদি 10টার সময় দেন, কাউন্টারে যারা আমাদের কর্মী রয়েছেন আপনারা অল্প সময় বন্ধ রাখেন, এবং আমাদের স্যার ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট সম্পর্কে একটু বিশদ আলোচনা করবেন। আলোচনা শেষে আমরা আবার কর্মতে চলে যাব। দয়া করে আমি কাউন্টারে উপস্থিত থাকা গ্রাহকদের অনুরোধ করবো অল্প আমাদের প্রোগ্রামটি নিয়ে সংযোগ করার জন্য অল্প আমাদের সহযোগিতা করুন। এবারে আমাদের সামনে এই ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পর্কে বিশদ বক্তব্য তুলে ধরবেন আমাদের কাজারি ইভেন্ট সিনিয়র সুপারিনটেন্ডেন্ট শ্রীযুক্ত বিনোদকান্তি কল্যাণ মহাশয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এতদিন তো ভারতীয় ডাক বিভাগ ব্যবসা করে এসেছেন, কিন্তু এখন হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন বৃত্তটা সম্পূর্ণ করার জন্য সময় এসেছে যে মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া। যে সমস্ত মানুষ এখনো আনব্যাংকড আছেন বা ধরুন ভারতীয় ডাক বিভাগের সঙ্গে যুক্ত নয়, সেই সমস্ত মানুষকে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে যুক্ত করা, এবং ডাক বিভাগের যে সমস্ত বিভিন্ন স্কিম আছে, অনেক রকমের স্কিম যেগুলো বিভিন্ন সিটিজেন বেস করে বানানো, তার সুযোগ সুবিধা সম্পর্কে মানুষকে অবহিত করা, যাতে করে মানুষ তার সুবিধা নিতে পারে, আর্থিকভাবে সচ্ছল হতে পারে, এটাই মূল উদ্দেশ্য। স্কিম তো আমাদের অনেক, ধরুন আমার সেভিংস ব্যাংকে কতগুলো স্কিম আছে যেগুলো বিভিন্ন SBRD, TD, MIS, SCSS, PPF, NSC, KBP, SSA, মহিলা MSSC এগুলো আছে, এগুলো বিভিন্নভাবে বানানো আছে, বিভিন্ন কাস্টমার বেসের কথা চিন্তা করে। কিংবা আমাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক আছে, যেখানে 2 মিনিটের মধ্যে কোনো ডকুমেন্টেশন ছাড়া কেবলমাত্র আধার নম্বর হলে অ্যাকাউন্ট খোলা দেয়। আগে থেকেই তো আমাদের PLI বা RPLI ইন্স্যুরেন্স স্কিম চলছে, এখানে আমাদের 6-6 বীমা যোজনা এগুলো আছে। এছাড়া পোস্ট অফিস যে সিটিজেনশিপ সার্ভিসগুলো দেয়, যেমন ধরুন আধার, পাসপোর্ট, CSC, এগুলোও আছে, অনেক রকমের স্কিম আছে, এই সুযোগ সুবিধা সম্পর্কে জনগণকে অবহিত করে। মৃণালকান্তি ভান্ডারী। আয়োজন করা হয় তখন যথেষ্ট সংখ্যক অ্যাকাউন্ট কিংবা পলিসি খোলা হয়, আর অন্য সময় এই সংখ্যাটা অনেকটা কমে যায়। নমস্কার, উপস্থিত বিশেষ অতিথি গণ স্টেট শিক্ষক মহাশয়, আমার হাইলাকান্দি পোস্ট মাস্টার পাথারকান্দি এবং হাইলাকান্দি ইন্সপেক্টর বাবুরা, LBPD, আমার দ্বিতীয় সহকর্মী পোস্টাল এজেন্ট এবং যারা কাস্টমার আজকে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে কাস্টমারদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। হাইলাকান্দিতে আমি প্রায় 5 বছর 5 বছর ছিলাম, আজকে আমার মনে হয় কাস্টমারের সংখ্যা একটু বেশি, তো খুব ভালো লাগছে। এর জন্য মনে হয় যে আমাদের নতুন পোস্টমাস্টার এবং তার সঙ্গে মানুষেরা পরিষেবা একটু ভালো দিচ্ছে। যাই হোক, মূল ব্যাপারে আসি, আজকে যে আমরা সমবেত হয়েছি ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম জিনিসটা, টার্মটা আমাদের কাছে একটু নতুন। কমিউনিটি ডেভেলপমেন্ট
ব্যাংকের যে ধারণা, এটা কিন্তু আমাদের দেশে নতুন নয়। 1952 সাল থেকে এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে চলে আসছে। বর্তমান যে ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর একটা অপারেশনাল দিক আছে। আপনারা খেয়াল করেছেন যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট, বিশেষ করে পিএসপি, আরবিআই, আইপিপিবি, এগুলোর জন্য আমরা পৃথক পৃথক ভাবে মেলা, বিজনেস মিট, লগ ইন ডে ইত্যাদি আমরা আগে পালন করেছি। সরকার বলছেন যে এক কাস্টমার বেস এবং এক স্টাফ নিয়ে মাল্টিপল টাইমে আমরা যদি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে মানুষের কাছে যাই, তাহলে স্টাফদের জন্য সময়ের অপচয় এবং কাস্টমারদের জন্য ঘটে। এই জন্য ডিপার্টমেন্ট এখন ঠিক করেছেন প্রতি মাসে একবার করে প্রতি সাত অভিযানে এবং প্রত্যেকটা হেড অফিসে আমরা সমর্থভাবে ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম উদযাপন করব। কমিউনিটি বলতে আমরা বলছি ক্লাস্টার অফ পিপল, কিন্তু প্ল্যানিং কমিশন বলছে যে এই যে ক্লাস্টার অফ পিপল, তারা বেসিক্যালি হচ্ছে আমার গ্রামের মানুষ, মধ্যবিত্ত শ্রেণী থেকে শুরু করে নিম্নবিত্ত, যাদের ডেভেলপমেন্টের জন্য সরকার মূলত কাজ করছে। এই কমিউনিটি ডেভেলপমেন্ট কতটা সঙ্গে আমরা যুক্ত ছিলাম না, কিন্তু পোস্ট অফিসের মানুষেরা শুরু থেকে কমিউনিটি ডেভেলপমেন্টের কাজটা করে আসছে। আমরা জানি যে কোনো ডেভেলপমেন্টের জন্য মূল ডেভেলপমেন্ট হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট যদি না আসে, মানুষের আর্থিক সচ্ছলতা যদি না আসে, তো কোন রকমের ডেভেলপমেন্ট এটা ফলপ্রসূ হয় না। তো এই আর্থিক ক্ষেত্রে আমরা 150 বছরের বেশি কাজ করে আসছি। হয়তো এই টার্মিনোলজিটা আমরা আগে ইউজ করিনি, আমরা ফিল করিনি যে কমিউনিটি ডেভেলপমেন্ট যে প্রক্রিয়া, এর সঙ্গে আমরা যুক্ত আছি। কিন্তু আপনারা খেয়াল করুন যে আজকের যদি একজন মানুষ, কাস্টমার আমাদের পোস্ট অফিসে আসে, তার বিভিন্ন রকমের প্রয়োজনের কথা বলে, যে তাই টাকা জমা করতে কিছু কিছু করে একটা নির্দিষ্ট সময় পরে এটা উইথড্রল করছেন, তো আমরা তাকে বলি যে আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলুন। যদি বলেন যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 5 বছরের জন্য জমা করব আর মেয়াদ শেষে পাবো, আমরা তাকে বলি যে আপনি রেকারিং ডিপোজিট করুন। যদি কোনো মানুষ এসে বলেন যে তার একটা টাকা আছে, এই টাকাটা তিনি 1 বছর 2 বছর বা 3 বছর পরে জমি দেওয়ার জন্য কি মেল দিয়ে দেওয়ার জন্য রাখতে চান, দীর্ঘ মেয়াদে তার পক্ষে সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা তাকে বলি কি যে আপনি টাইম ডিপোজিট করুন, যা আমাদের 1, 2, 3 এবং 5 বছরের জন্য পোস্ট অফিসে আসে। এছাড়া এমআইএস বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আপনারা জানেন, যেখানে আরো কোনো কাস্টমারের কাছে একটু বড় পরিমাণ টাকা আছে, যিনি এই টাকাটা ইনভেস্ট করে এর সুদ দিয়ে চলতে চান, চাকরিজীবী হলে এসসিএসএস, বয়স্ক হলে আর না হলে এমআইএস তো আছে, ইনকাম ট্যাক্সের জন্য আমাদের এনএসসি আছে, যারা ফিক্স ডে ডবল চান তাদের জন্য কেভিপি আছে। এছাড়া বর্তমান সরকার যে চালু করেছেন সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং এরপরে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, তো আমাদের যত প্রোডাক্ট আছে এটা সমাজের সর্বস্তরের মানুষের, সর্বস্তরের মানুষের চাহিদার উপরে ভিত্তি করে বানানো হয়েছে। আমাদের দুর্বলতা আছে, আমরা নিজেরা এটা সঠিক করে জানি না, বা আমরা নিজেরা সঠিক করে এটাকে মানুষের দরবারে পৌঁছে দিতে পারিনি। এই তো গেল পিএসপির কথা। 2018 আমরা আমাদের নিজস্ব মালিকানা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক হয়েছি। আপনারা কেউ শুনে থাকবেন কাউন্টারের পাশে একটা ছোট্ট রুম আছে,
এটাই হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক হাইলাকান্দি ব্রাঞ্চের অফিস। কিন্তু দেখুন, এই ব্যাংকের মাধ্যমে আমরা যে বিরাট একটা পরিবর্তন করতে চেয়েছি হয়তো আমাদের সবারটা জানি। আগেকার দিনে যখন ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেম ছিল, তখন ব্যাংকের কোনো লেনদেনের জন্য একজন মানুষের একটা সারাটা দিন ব্যয় হতো। এরপরে প্রণব মুখার্জি, প্রণব মুখার্জি রাষ্ট্রপতি থাকার সময় আমরা পেলাম ব্যাংকের ফ্র্যাঞ্চাইজি বা আউটলেট। এর মাধ্যমে কি হলো না, ব্যাংকের আউটলেট আমাদের গ্রামে গ্রামে পৌঁছে গেল। কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক যে এসেছে গ্রামে গ্রামে না, আপনার বাড়িতেই তারা সার্ভিস দিতে ডোরস্টেপ ব্যাংকিং ফেসিলিটির মাধ্যমে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে জমা তোলা ইত্যাদি আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। আপনারা বলবেন এরকম তো সুযোগ আপনারা দেখেননি বা শোনেননি বা অ্যাভেল করেননি। ব্যাপারটা হচ্ছে জিনিসটা তো প্রথম দিকে হয়তো এটা সম্ভব হচ্ছে না, কিন্তু আপনারা যদি রিকোয়েস্ট দেন এটা সম্ভব। আরেকটা জিনিস আপনারা খেয়াল করুন যে আসামের মানুষের আধার ছিল না, আধার না থাকায় আধার সিডেন্ট অ্যাকাউন্ট ছিল না। আজকের দিনে গভর্নমেন্টের যে কোনো ডিবিটি, যে কোনো সোশ্যাল সিকিউরিটি স্কিমের টাকা পাওয়ার জন্য আধার সিডেন্ট অ্যাকাউন্ট চাই। তো এই যে চাহিদা, এই চাহিদা কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক দিচ্ছে। আসাম সরকারের সঙ্গে চুক্তি মোতাবেক ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক আসামের সমস্ত বেনিফিশিয়ারি, গভর্নমেন্ট বেনিফিশিয়ারি আধার সিডের অ্যাকাউন্ট খুলছে। কোনো পয়সা লাগে না, 200 টাকা লাগে, কোনো কাগজপত্র কিছু লাগে না। 2 থেকে 5 মিনিটের মধ্যে আধার সিডের অ্যাকাউন্ট খোলা সম্ভব। এরপরে আসি আমাদের যে পিএলআই বা আরপিএলআই আছে, পিএলআই আরপিএলআই দেখুন আমাদের গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যেটা পরবর্তীকালে এক্সটেন্ড হয়েছে একটা স্পেসিফিক কাস্টমার বেস যারা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এর সুবিধা নিতে পারে। আর এরপরে আছে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সমস্ত নাগরিকের জন্য। আপনারা যদি খেয়াল করেন বা তুলনা করে অন্যান্য ইন্স্যুরেন্স এর সঙ্গে দেখেন, তো দেখবেন যে আমাদের বোনাস অনেক বেশি। আপনারা কেউ কেউ যদি কাস্টমার এখানে থাকেন যারা আগে পিআরআই বা আরপিআই করেছেন, আপনারা বলবেন আছে। আপনারা কেউ যদি পেকিং করার কোনো অসুবিধা থাকে, আপনারা এখানে পেকিং করার একটা সুবিধা আছে পাবেন। 3 নম্বর কাউন্টারে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সুবিধা আছে। 4 নম্বর কাউন্টারে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার থাকেন, আপনারা কিছু জানতে হলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর 5 নম্বর কাউন্টারে আমাদের সেভিং ব্যাংকের কাজ হয়, এলএসসি, এবিপি, আরডি, সুকন্যা, পিপিএম, সিনিয়র সিটিজেন এগুলো হয়। আর সামনে মেল ব্রাঞ্চের পাশে আমাদের আধার কেন্দ্র আছে, প্রত্যেকদিন আধার কেন্দ্রে নতুন আধার পালন হয়। আমি গ্রাহকদের এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই শিবিরের কাজে কাজে সমাপ্তি ঘোষণা করছি।